হঠাৎ দেখা সুভেন্দু অধিকারীর সঙ্গে সিউড়ি 12 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের। বীরভূমের সিউড়ির বামনি কালী মন্দিরে একই সঙ্গে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর সঙ্গে বীরভূমের সিউড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর তথা সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে। বীরভূমের সিউড়ির বামনি কালী মন্দিরে রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় বীরভূমের সিউড়ি পুরসভার 12 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর তথা সিউড়ি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের। একই সঙ্গে বামনি কালী মাকে প্রমাণ ও প্রদীপ জ্বালান তারা। উজ্জ্বলবাবু জানিয়েছেন মায়ের মন্দিরে কোনো রাজনীতি নেই। সুভেন্দুবাবু পরিবহন মন্ত্রী থাকাকালীন আমার সঙ্গে তার আলাপ, সেই সূত্রেই আজ দেখা হওয়ার পর সৌজন্যমূলক কথাবার্তা। তবে এই নিয়ে চাপা আলোচনা শুরু হয়েছে সিউড়িতে। উল্লেখ্য, উজ্জ্বল চট্টোপাধ্যায় সিউড়িতে তৃণমূল নেতা উতু নামে পরিচিত। তিনি বীরভূমের সিউড়ির 12 নম্বর ওয়ার্ডের বর্তমান তৃণমূল কাউন্সিলর। এর আগে তিনি সিউড়ির 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছিলেন। এই 9 নম্বর ওয়ার্ড থেকেই তিনি বিগত 3 বছরে পুরসভার ভোটে জয়লাভ করেছিলেন। এদিন এই উজ্জ্বল চট্টোপাধ্যায়কেই দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতার সঙ্গে। যদিও তিনি জানিয়েছেন তার পুরনো ওয়ার্ডেই এই বামনি কালী মন্দির রয়েছে। শনিবার বামনি কালী মায়ের স্নানযাত্রা, সেই উপলক্ষেই সন্ধ্যাবেলা তিনি মায়ের মন্দিরে গিয়েছিলেন প্রণাম করতে। তখন মন্দিরে প্রবেশ করেন রাজ্যের বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী। মন্দিরের ভেতরে সৌজন্য সাক্ষাৎ হয় দুজনের। সুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়।